আমরা হয়তো অনেকেই শুধুমাত্র আলু ভর্তা অথবা শুধুমাত্র করলা ভর্তা খেয়ে থাকব, তবে আলু এবং করলা দুইটা একসাথে হয়তোবা কারো কাছে একদমই নতুন। আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন অবশ্যই মজা পাবেন। এটার জন্য দেখুন এখানে আমি কতগুলো আলু এবং করলা নিয়েছি, এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। মোটামুটিভাবে আমরা একটু সময় নেব সেদ্ধ হতে, যতক্ষণ সময় লাগে। আলু এবং করলা আপনি কতটা নেবেন, কতটুকু নেবেন সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করছে। আপনি চাইলে এখানে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে পারেন, চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আমরা আলু একদম সিদ্ধ করতে করতে পানিটা একদম শুকিয়ে ফেলেছিলাম, তাই একটু হালকা পোড়া পোড়া হয়েছে, সমস্যা নেই। আলু যদি এভাবে পোড়া পোড়া হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা আরও বেশ ভালো হয়। আলু এবং করলা সবগুলো পরিষ্কার করে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে, তারপরে আমরা আলাদাভাবে মরিচ ভেজে নিয়েছিলাম, সে ভাজা মরিচটা লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। সেই সাথে আমরা প্রয়োজন অনুপাতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে মরিচের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে আপনি আবারও পছন্দ অনুসারে সরিষার তেল দিয়ে নেবেন। আমার কাছে তেমন একটা তেল ছিল না, জানেনই তো গরিব মানুষের চ্যানেল, যত গরিবই কাজ গরিবই কাণ্ড কারখানা এখানে হয়। তো সব মাখানো হয়ে গেল, এখন আমরা এখানে এই আলু এবং করলা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই তো সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলেই কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি খাওয়ার জন্য। একদম চিপ বাজেটের রান্না এটা, যে কেউ চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে এটা তৈরি করে ফেলতে পারেন, তবে খাওয়ার বেলায় কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, খাওয়ার বেলায় বেশ মজা পাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।